শারদীয় দুর্গাপূজালয় মাজত মাত্র দুটা দিন রাজ্যজুড়ি ইতিমধ্যে আরম্ভ হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনন্দ। অকাল বোধনের বাবে সাজু হয়েছে রাজ্যের দেওয়ালয় সমূহ। মৃন্ময় মূর্তিত শেষ পরকিয়াত ব্যস্ত শিল্পীসকল, ব্যবসায়ীর ব্যস্ততা বাড়িছে বজারত। রাজ্যজুড়ি দশেরার বাবেও প্রস্তুতি সম্পন্ন হয়ে উঠেছে আর ঠায়ে ঠায়ে নির্মাণ করা হয়েছে রাবণের বিশাল প্রতিমূর্তি। বিজয়া দশমীর সমানেই দশেরার আনন্দ লবলৈ সাজু হয়েছে রাজ্যবাসী। আমি লক্ষিমপুরের পূজার কিছু প্রস্তুতির পরিবেশ দেখাই লোক বিচার আমার উত্তর বিরোধী ভুবন হাজরিকার জড়িয়ে। দুর্গা পূজালয় মাজত মাথো কেটামান দিন বাকি আছে আর এই সমস্যা দেখবলে পাওয়া গেছে যে পূজা উপলক্ষে আনন্দ উৎসাহ কিছু পরিমাণে পরিলক্ষিত হয়েছে। আর মৃত শিল্পী সকলের মৃন্ময় যুক্ত কর্ম আছে তার ব্যস্ততা বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। এই মুহূর্তে মানে শিল্পালয়ত উপস্থিত আছো, মূর্তি কারখানাত উপস্থিত আছো আর ইয়াত এনে ধরনের রং তুলিকারে শেষ পরশ দিবল যত্ন করা পরিলক্ষিত হয়েছে মহিষ মর্দনী দুর্গা দেবীক। আর এই মূর্তি সমূহ লক্ষিমপুর শিল্পালয়ত নির্মাণ করা হয়েছে আর ইয়ার জেলাখনের ভিন্ন প্রান্ত অরুণাচল প্রদেশের বিভিন্ন প্রান্ত এই সমূহ মূর্তি লওয়া হব। আর দুর্গা পূজার ষষ্ঠী বেদীত দেবীক প্রতিষ্ঠা করার পাছতে পূজা অর্চনা অনুষ্ঠিত করব। আর এনে ধরনেরই আজির তারিখ দেখবলে পাওয়া গেছে লক্ষিমপুরতো দুর্গোৎসবের আনন্দ উৎসাহ পরিলক্ষিত হয়েছে। আর এখনক মূর্তির দাম দুর্গা দেবী এখন মূর্তির দাম প্রায় 1,20,000-30,000 বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হয়েছে। আর ইয়াত সর্বোচ্চ মূল্য এখন শিল্পালয়ত বা এই কারখানাত 80,000 টাকালৈ মূর্তি বিক্রি হব বলে কৈছে। আর ইতিমধ্যে যথেষ্ট পরিমাণে অর্ডার লাভ করা পরিলক্ষিত হয়েছে। আর ইয়াত স্থানীয় লোকসকল আছে বা মূর্তি যখন চাবলে আছে আছে কেনকা পূজার পরিবেশ কেনকা পাইছে এবার? পূজার পরিবেশ তো ভাল, কিন্তু পূজার আয়োজনও চলি আছে আর মাজত আছে মাত্র দুইটা দিন। আমিও পূজা পাতিছো গোপীনগরত, কিন্তু কথাটো হয়েছে কি আমি যি অনুপাতত পূজা পাতিব বিচাৰিছিলো সেই অনুপাতত মানে পড়া নাই, যেহেতু মূল্যবৃদ্ধি বহুত বাড়িছে। এটা মূর্তি কিনবলে গিয়ে এতিয়া 1,00,000 বা 1,50,000 টাকাত কিনবলগীয়া হয়েছে। তো আমি আমার চিন্তাধারাবো যিবোৰ থাকে আমি এবো ফুলফিল করব পৰা নাই। কি কারণে পৰা নাই সেইটোৰ একমাত্র কারণটো হৈছে মূল্যবৃদ্ধি। আজি পূজার মণ্ডপটো আমি যি অনুপাতে সজাম বলে আশা করেছিল আমি সিমানটো কৰিছো, তথাপিও যিটো যি হাইটটো আমি এক্সপেক্ট কৰিছিলোঁ সেইটো কৰিব পৰা নাই। কি কাৰণে বস্তুৰ দাম ইমানেই বেছি হৈছে, আমি বাহিৰৰ পৰা কাৰিকৰ আনিবলগীয়া হৈছে, তেখেতসকলৰ চাৰ্জো বহুত বেছি, মূৰ্তিৰ দামো বহুত বেছি। গতিকে আমি যিমানটো পাৰিছোঁ কৰিছোঁ আৰু বাকিটো আপোনালোকে চাব পাৰিব। আৰু দুইটা দিন মাজত আছে, নিশ্চয়কৈ আমি চাবলৈ যাম। আৰু ইয়াত দেখুৱাইছোঁ দুৰ্গা দেৱীৰ মূৰ্তি ৰং তুলিকাৰে শেষ পৰশ দিবলৈ যত্ন কৰা পৰিলক্ষিত হৈছে। মাজত মাথো কেইটামান দিন বাকী আছে, ইতিমধ্যে মহালয়া অনুষ্ঠিত হৈ গ'ল আৰু ষষ্ঠীৰ বেদীত দেৱীক প্ৰতিষ্ঠা কৰাৰ লগে লগে শাৰদীয় দুৰ্গোৎসৱৰ আনন্দ উৎসাহ দুগুণে চলোৱা পৰিলক্ষিত হ'ব। আৰু আধ্যাত্মিক কাৰ্যসূচীৰ মাজেৰে মন্ত্ৰ উচ্চাৰণৰ যোগেদি এই মৃন্ময় মূৰ্তিক বারোয়ারি পূজার পদ্ধতি আরাধনা করা হবে। আপনাকে এই মুহূর্তে লক্ষিমপুরের পূজার প্রস্তুতির